আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ঝেঁপে বৃষ্টি পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাতে, পাশাপাশি ভিজবে এবার কলকাতা শহরতলিও, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়, পাশাপাশি কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু আপডেট ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রচণ্ড দাবদাহের মাঝে কিছুটা স্বস্তির আবহাওয়া পেতে পারে রাজ্য। আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল ঘটতে চলেছে এই জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাসে জানা হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রগর্ভ মেঘের জন্য বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সতর্ক করা হয়েছে যে সকলে যেন নিরাপদ স্থানে থেকে। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দেখা পাওয়া যায়নি, মেঘ জমতে শুরু করলেও কোথাও তেমন বৃষ্টি হয়নি। সন্ধ্যের পর থেকে ভ্যাপসা গরম বাড়তে থাকে দক্ষিণবঙ্গ জুড়ে। কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তরতরিয়ে লাফিয়ে বাড়ছে, বৃষ্টির দেখা মিলছিল না। বৃষ্টি না হওয়ায় দাবদাহ অস্বস্তি বাড়ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ার বার্তা ছিল, তবে আপাতত রাজ্যে হাতে গোনা কয়েকটি জেলাতেই শুধুমাত্র বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে আকাশ মেঘলা রয়েছে, বেলা বাড়তে চড়া রোদের দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সারাদিনে আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ 85% এবং ন্যূনতম 54%। অন্যদিকে উত্তরবঙ্গ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আজ, পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আইএমডি। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।